আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লজ হাব আই এম মোমতাহিন ইমরান ফাউন্দার অফ লজ হাব টু ডি এম গন এ টক অ্যাবাউট ফ্রি কনসেন্ট তো ফ্রি কনসেন্ট জিনিসটা কোথেকে আসছি সেটা আগে আমাদের জানতে হবে না অবশ্যই জানতে হবে তো আমাদের কি একটা সংজ্ঞা মনে আছে আগে পড়ছিলাম আমরা অ্যান এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট মানে কি একটা এগ্রিমেন্ট যখন এনফোর্সেবল বাই ল হবে তখন সেটা কন্ট্রাক্ট হবে তো এই এগ্রি এনফোর্সেবল বাই ল হইতে হলে আমাদের কী কী এলিমেন্ট থাকতে হবে সেগুলো কি মনে আছে সেগুলো কি কি অফার অ্যাকসেপ্টেন্স থাকতে হবে সেখানে কনসিডারেশন থাকতে হবে কম্পিটেন্ট পার্টি থাকতে হবে লফুল অবজেক্ট থাকতে হবে আর কি থাকতে হবে এই ফ্রি কনসেন্ট থাকতে হবে তো ফ্রি কনসেন্ট জিনিসটা কি সেটা নিয়ে আমরা আজকে পড়ব তো আমাদের সেকশন থার্টিন কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টুতে কী বলা আছে জানেন একটা কনসেন্ট কনসেন্টের সংজ্ঞা দেওয়া আছে সেখানে লেখা আছে যে টু অর মোর দ্যান টু পার্সনস আর সেইট টু কনসেন্ট ওয়েন দে এগ্রি আপন দ্য সেম থিং ইন দ্য সেম সাবজেক্ট সেম সাবজেক্ট তো এখানে বলা আছে যে যখন একটা যখন দুই বা অধিক তার বেশি লোক এগ্রি হবে মানে কি রাজি হবে সেম থিং মানে একই জিনিসের উপর সেম সাবজেক্ট মানে একই মানে একই জিনিসের উপরে যখন কি একই জিনিসের উপর এক দুই দুই বা অধিক লোক মোটামুটিভাবে দেখে সম্মতি সম্মতি দিবে তখন কি সেটা কি কনসেন্ট হয়ে যাবে মানে কি রাজি হলেই কি সে জিনিসটা সম্মতি হয়ে যাবে মানে কনসেন্ট দিয়ে দিল তারা তো কনসেন্ট জিনিসটা তো বুঝলাম কিন্তু ফ্রি কনসেন্টে কি ফ্রি কনসেন্টের কথা বলছে ফ্রি কনসেন্টের কথা বলছে সেকশন ফোরটিনে ঠিক আছে সেকশন ফোরটিনে বলা আছে যে কী কী এমন কিছু এলিমেন্টের কথা দেওয়া আছে যে সেখানে এই জিনিসগুলো থাকলে বুঝতে পারবো যে সেখানে ফ্রি কনসেন্ট ছিল না ঠিক আছে সেই জিনিসগুলো কি কি আর ফ্রি কনসেন্ট বা আমাদের কেন লাগবে মনে না আপনি আমরা তো সাধারণভাবে সবাই বিয়ে শাদি করছি তাই না বিয়ে শাদি করার সময় আমরা একটা সই করে না বর যেমন সই করে বরের নামের ওইখানে সই করে বউ সই করে কিন্তু আমরা সিনেমায় কি দেখি যে অনেক সময় ভিলেন জোর করে সই করাই তাই না আবার আমাদের বাংলাদেশেও কিছু কিছু অসাধু মানুষ আছে যারা জমি টমি অনেক দখল করে নাই জোর করে সই টাক মানে জোর করে বা অবৈধভাবে দখল করে নেয় না তো সেটা তো আপনি ধরেন সই করলেন বাট আপনাকে যে জোর করে সই করা হয়েছে এটা কি আপনাকে কোর্টকে প্রুভ করাতে হবে না অবশ্যই প্রুভ করাইতে হবে বাট আপনি যে নিজের সম্মতিতে যে সইটা করেন নাই তো বা আপনাকে যে জোর করে সইটা করানো হয়েছে এটা কি একটা খারাপ জিনিস না আর এটা যদি হয় সেটা কি আপনার তাহলে আপনি একটা জোর করে আপনি কোনো একটা স্বাক্ষর করছেন ওইটার উপর বেস করে কি কন্ট্রাক্ট হয়ে যাবে মানে ওইটা কি এনফোর্সেবল বা ল হবে না তো কোন জিনিসগুলো থাকলে আমরা বুঝবো যে জিনিসটা ফ্রি কনসেন্ট না কোন জিনিসগুলো থাকলে বুঝবো সেটাই আমরা আজকে কথা বলবো তো অ্যাট ফার্স্ট সেটা হইতেছে কর্শন মানে কি মানে জবরদস্তি করা যাবে না ইনফ্লুয়েন্স মানে কি হইতেছে মানে অন্যায়ভাবে প্রভাব খাটানো যাবে না তারপরে কি ফ্রড করা যাবে না মানে কি প্রতারণা করা যাবে না মিসরেপ্রেজেন্টেশন মানে কি মানে কি ভুল ভুল তথ্য দিয়ে কাউকে কোনো কোনোভাবে এই কনসেন্ট দেওয়ানো যাবে না তারপর কি মিস্টেক কি মানে কোনো ধরনের কোনো ভুল করানো যাবে না তো এইগুলো নিয়ে আমরা এক একটা মানে এই করশন কি আন্ড্রো ইনফ্লুয়েন্স কি ফ্রড কি মিসরেপ্রেজেন্টেশন কি মিস্টেক কি এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও করব কারণ একটা ভিডিওতে সম্পূর্ণ যদি বসে তাহলে অনেক দেরি হয়ে যাবে তো আজকে আমরা কি বুঝলাম ফ্রি কনসেন্ট ফ্রি কনসেন্ট মানে হচ্ছে নিজের উইলিংনেস থেকে মানে নিজের থেকে যে আমরা যে সম্মতিটা দিই কেউ আমাকে বাধা দিচ্ছে না মানে এই জিনিসগুলো নাই কেউ আমাকে বাধা দিচ্ছে না কেউ আমাকে প্রতারণা করতেছে না কেউ কেউ আমার সাথে দুই নাম্বারই করতেছে না এক কথায় বা মানে কোনো ধরনের অন্যান্য যে কোনো সব আশেপাশে আদার্স সারা পৃথিবীতে যা আছে সব কিছু বাদ দিয়ে আমি আমার নিজের কনসেন্টে আমি একটা সম্মতি দিচ্ছি এটা যদি আমি দিই তাইলেই সেটা হবে ফ্রি কনসেন্ট মানে ফ্রি ফ্রি কনসেন্ট মানে ফ্রি ফ্রম এনিথিং ঠিক আছে তো এইটাই হচ্ছে যে ফ্রি কনসেপ্টের আমাদের মোটামুটি ধারণা আর আমরা এর পরের ভিডিওতে আস্তে আস্তে একটা দিয়ে করশন নিয়ে কথা বলবো আন্ডার ইনফ্লুয়েন্স নিয়ে কথা বলবো ফ্রড নিয়ে কথা বলবো মিসরেপ্রেজেন্টেশন নিয়ে কথা হলো মিস্টেক নিয়ে কথা বলবো এগুলো আমরা এক এক করে কথা বলবো তো আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ থ্যাংকস ফর বিং উইথ লাউ সাহেব